ডেলি নিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ আলু পনির রেসিপিটি। বানানোর জন্য আমি পনিরগুলোকে এইভাবে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা গোটা টমেটো যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। বাকিটা আমি রান্নার সময় বলে দেব। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলে আমি গোটা গরম মশলা, কিছু একটা শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে। এখন আলুগুলো ভেজে নিচ্ছি এতে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি পনিরটার মধ্যে সামান্য একটু গরম জল আর একটু চিনি দিয়ে ভিজে রাখবো, তাহলে ভালোভাবে ফুলে যাবে পনিরটা। দেখুন, কিছুক্ষণ এই অবস্থায় থাকবে, তাহলে ফুলে যাবে পনিরগুলো। ঢাকনাটা তুলে নিলাম। আমি অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। আবারও একটু মাঝখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। এই টমেটোর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য নুন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এখন আঁচটা একদম মিডিয়াম করে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে টমেটোটা গলে যাবে। ঢাকাটা তুলে নিলাম। এখন আমি অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো, একটু রেড চিলি পাউডার অ্যাড করে দেবো, একটু গরম জল। পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম মিডিয়াম আঁচে। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম। পোস্ত আর আদা, এখানে বাটা রয়েছে, এটা দিয়ে দিচ্ছি এখন। এই রেসিপিটার মেইন টেস্টটা আসে এই পোস্ত আর আদার এই পেস্টটা থেকেই। এটা দিলে একটা অন্যরকম টেস্ট হয়, তবে এটা ছাড়াও করা যায়। বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সমস্ত উপকরণ সহ আলুটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফুটানো গরম জল।
এখন এটা 5 মিনিটের জন্য ঢেকে ফুটিয়ে নেব। ঢাকাটা তুলে এখন পনিরটা দিয়ে দিচ্ছি। চিনি জলে ডোবানো ছিল বলে পনিরগুলো কি সুন্দর ফুলে গেছে, ভাজার পরে যে চুপসে যায় সেই চুপসে যাওয়াটা আর নেই। পনির সহ সবকিছুকে আবারও একবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব, খুব শুকনো করব না। এই রেসিপিটা আমার একটু গ্রেভি গ্রেভি ভালো লাগে, তাই একটু মাখামাখাই থাকবে গ্রেভি গ্রেভি। আপনারা চাইলে আরেকটু ফুটিয়ে নিয়ে একটু শুকনো করে নিতে পারেন। রেসিপিটা আমার হয়ে এসেছে, এখন আমি আঁচটা একেবারে লো করে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, এখন এটাকে আঁচ বন্ধ করে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।